আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে পরিচয় করিয়ে দিতে চাই নতুন একটি কোম্পানির সাথে, এটা হচ্ছে হেলো। বাজারে কোনো নতুন ফোন আসলে চাই আপনারা যেন সেই ফোনটি সম্পর্কে একটা সঠিক ধারণা পান। আমরা চেষ্টা করি সেই সঠিক ধারণাটি আপনাদের সামনে উপস্থাপন করার। তারই ধারাবাহিকতায় আজকে হেলোর HP50 ফোনটি আমরা হাতে পেয়েছি এবং তারা খুব ভালো করে রিকমেন্ড করেছে আমাদের এই ফোনটি বেশ টেকসই হবে। তো দেখা যাক কতটা টেকসই হয়। এটার প্রাইস করা হয়েছে 1250 টাকা, আর এই প্রাইসের মধ্যে দেওয়া হয়েছে 1800 mAh ব্যাটারি, এখানে থাকছে 1.7 ইঞ্চি ডিসপ্লে, ওয়ারলেস FM, GPRS থাকছে হচ্ছে, এটাতে দেওয়া হয়েছে MTK চিপসেট। সব মিলিয়ে ফোনটি প্রাইস বিবেচনায় কেমন হবে ডিটেলস জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এ ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা ফোনের বক্সে চলে আসছি, দেখতে পাচ্ছেন হেলো ফোন। তো এখানে দেখতে পাচ্ছেন MTK চিপসেট দেওয়া হয়েছে, HP50 মডেল, এবং 1000 কন্টাক্ট এটার ফোনে সেভ রাখা যাবে, যেটা কিন্তু ভালো বিষয়। এবং শাইনি ডিজাইন তারা এখানে রিকমেন্ড করছে আমাদের, এবং 1 বছরের ওয়ারেন্টির বিষয়টি এখানে আমাদের বলা হচ্ছে। তারপরে এখানেও সেই একই বিষয় রিকমেন্ড করা হচ্ছে, এবং এখানে কিছু তথ্য দেওয়া আছে, মেড ইন বাংলাদেশ, বাংলাদেশে তৈরি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরও ডিটেলস কিছু তথ্য আছে। তো হেলো ফোনের বিষয়টি এখানে দেওয়া হয়েছে, 1.7 ইঞ্চি ছোট ডিসপ্লে দেওয়া হয়েছে, ডুয়েল সিম সাপোর্টেড করবে, স্ট্যান্ড বাই 2টা সিম ইউজ করতে পারবেন, MP3 MP4 প্লেয়ার থাকছে, ওয়ারলেস FM উইথ রেকর্ডিং, মেমোরি কার্ড সাপোর্ট কিন্তু বেশি দেওয়া হয়েছে 32 GB পর্যন্ত, এবং 1800 mAh বিগ ব্যাটারি এখানে সেটা বলা হচ্ছে। আমরা বক্সটি খুলে নেব এবং দেখব যে এটার বক্সে কী কী প্রোভাইড করা হয়েছে আমাদের। তো এখানে দেখতে পাচ্ছেন যে শুরুতে একটি ওয়ারেন্টি কার্ড, যেটা আমরা দেখব যে এখানে ডিটেলস বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এবং এখানে কিছু কাস্টমার কেয়ারের নাম্বারও কিন্তু উল্লেখ করা হয়েছে। হেলো ওয়ালটন মার্সেল সার্ভিস সেন্টারে কিন্তু এটা সার্ভিস হবে হেলোটা। তো এটা কেমন হবে কিন্তু আসলে আস্তে ধীরে বোঝার ব্যাপার, যেহেতু 1250 টাকা এটার প্রাইস করা হয়েছে, প্রাইস কিন্তু সেট বিবেচনায় কিছুটা বেশি মনে হয়েছে। তারা রিকমেন্ড করছে সেটা সার্ভিসও আপনারা একটু বেশি পাবেন, ভালো পাবেন। এবং এটা কিন্তু এটার দেখতে পাচ্ছেন যে চার্জার, ট্রাভেল অ্যাডাপ্টার যেটা বলা হয়, তো তারপরে যে ব্যাটারিটা আমাদের প্রোভাইড করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু খুলে দেখে নিব ব্যাটারিটা, 1800 mAh ব্যাটারি। তো এখানে কিন্তু ডিটেলস তথ্য আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এবার আমরা যদি ফোনে আসি, ফিজিক্যাল ওভারভিউ এটা দেওয়া হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন কিছুটা মোটা, মানে এটার ব্যাটারি মোটার কারণে, এবং এটার বাটনগুলো দেওয়া হয়েছে কালো, এবং দেখতে কিন্তু চমৎকার লাগছিল। এবং এটার থিকনেস দুটো দেখলে নিই, পেছন দিকে আসলে কিছুটা গ্রিপি দেওয়া হয়েছে, একবারে যে পিচ্ছিল তা না। এবং ক্যামেরা মডিউল 2টা দেওয়া হয়েছে, একটি স্পিকার প্রোভাইড করা হয়েছে, নিচের দিকে হেলোর ব্র্যান্ডিং, এবং নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন মাইক্রোএসবি চার্জিং পোর্ট, 3.5 mm অডিও জ্যাক, এবং MIC টপে থাকছে একটি টর্চ লাইট, যেটা দেখা যাচ্ছে এখান থেকে। তো আমরা এটা খুলবো এবং পেছনে কি আছে, মানে পেছনের দিকে কেমন ফিটিং দেওয়া হয়েছে সেটা কিন্তু দেখে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ মজবুতই মনে হচ্ছে, খুব একটা অসুবিধা নেই। তো 2টি স্ট্যান্ডার্ড সিম সাপোর্ট করছে, একটি মাইক্রোএসডি কার্ড যেটা 32 GB পর্যন্ত। তো আমরা খুবই সহজে এটার যে ব্যাটারিটা এখানে দেওয়া হয়েছে 1800 mAh, তো সেটা লাগালাম এবং ফোনটি ওপেন করব। এখানে দেওয়া হয়েছে ছোট একটি ডিসপ্লে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন হেলো লোগো সহ, বেশ ভালো লাগছিল। তারপরে এখানেও লোগো, সাউন্ড কোয়ালিটি বেশ জোরে, বেশ জোরে, আমি বলবো যে প্রাইস অনুযায়ী খুবই ভালো সাউন্ড এখানে প্রোভাইড করছে। এবং এখানে যদি মেনুগুলো দেখেন বেশ ভালো, এবং অক্ষরগুলো যদি তুলি একবার ছোট না বেশ বড় বড় আসছে, সেটাও আমার কাছে ভালোই লাগছে। এবং মেনুগুলোতে যদি দেখেন শুরু থেকে, তাহলে শুরুতে এটা কিন্তু বেশ চমৎকার আসছিল। এটার কালারগুলো দেখতে পাচ্ছেন, সিলেকশন বাটনগুলো, এবং ফোন সেটিংয়ের মধ্যে মেমোরি সেট স্ট্যাটাসের মধ্যে দেখতে পাচ্ছেন 1000 কন্ট্যাক্ট সেভ রাখা যাবে এখানে। তো এটা ছিল কন্ট্যাক্ট, তারপরে SMS, আর SMS-এর মধ্যে আসলে কিন্তু আমরা এখান থেকেও SMS-এর মেমোরিটা কতটা দেখবো, 200টি SMS সেভ রাখা যাবে এটার ফোন বুকে। টোলসের মধ্যে টর্চ লাইট, আর যেটা আমরা কিন্তু জ্বালিয়ে দেখে নেব, বেশ ভালো আলো প্রোভাইড করছে, আলোর তো বুঝবেন না, তারপরে আমার কাছে দেখলাম আমি সেটা হচ্ছে বেশ ভালো আলো আপনারা পেয়ে যাবেন এই টর্চলাইটটি থেকে। তো আমরা এটা অফ করে নিচ্ছি। তারপরে থাকছে অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্টপ ওয়াচ, পাওয়ার সেভিংয়ের মাধ্যমে 3 থেকে 4 দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন, নর্মালি 3 দিন চার্জ যাবে এই ফোনটিতে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার, ক্যামেরা, নর্মাল ক্যামেরা, তো ফাইল ম্যানেজারের অপশনটি এখানে থাকছে, নর্মাল ক্যামেরা প্রোভাইড করা হয়েছে এখানে। তারপরে মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন, ইমেজ ভিউয়ার, ব্লুটুথ সব কিছুই থাকছে এখানে। তারপরে ইন্টারনেটের অপশনটি নর্মাল ইউজ করা যাবে, স্পেশালি দেখালাম না, প্রোফাইল,
এখান থেকে সবকিছু সেট আপ করে নেওয়া যাবে, ফোন সেটিং, সিকিউরিটি সেটিং, কানেকশন সেটিং এগুলোই আর কি। তারপরে থাকে সার্ভিস, তারপরে কল লগ, এখান থেকে কিন্তু ফোন সেটিং, অ্যাডভান্স সেটিং, ব্ল্যাকলিস্ট, অটোকল রেকর্ড সব কিছুই পাচ্ছেন। তো মূলত কথা বলার জন্য এটার কথার স্পিকার মিডিয়াম লেভেলের, মোটামুটি ভালো সাউন্ড প্রোভাইড করছে, এবং এটার যে মিউজিক লেভেল বা এটা এটা কিন্তু ভালো, যেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এটার যে রিংটোন আছে সেটা থেকে। তো আমরা একটু দেখে নিই, বেশ জোরে, বেশ জোরে সাউন্ড আসছে, যেটা আপনাদের শুনতে সুবিধা হবে আর কি। মানে সেট হিসাবে এটা কিন্তু আপনাদের কোনো করতে পারবেন না, মানে অভিযোগ দিতে পারবেন না, ভালো মানের সাউন্ড দেওয়া হয়েছে। তো আমরা এখানে গেমসগুলো যেগুলো আছে কমন সেগুলোই দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে এই ফোনটির প্রাইস যেহেতু করা হয়েছে 1200 থেকে 1250, আর এই প্রাইসের মধ্যে 1800 mAh বিগ ব্যাটারি, চার্জিং ব্যাকআপ ভালো, ছোটো সাইজের একটি মোবাইল দেওয়া হয়েছে যেটা সহজেই বহনযোগ্য, বাড়িতেও রাখতে পারেন, সব মিলিয়ে পারফেক্টই কম্বিনেশন। এটার বাটনের কালো কালারটা দেওয়া হয়েছে হোয়াইট কালার ব্ল্যাকের মধ্যে, যেটা ভালো লাগছিল। সব মিলিয়ে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, এই ফোনটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করবো, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।